কিছু বলবেন না? শুনবো শুনবো, নাচের গান শুনবো, হিন্দি গান শুনবো, আমি কথা দিয়েছি। শিল্পীকে এনেছি,
নিশ্চয়ই আপনাদের পছন্দ মতো গান শোনাবো আস্তে আস্তে করে। হ্যাঁ, প্রথমে একটু মেলোডি সেকশনের গানগুলো শুনি। অঙ্কিতা রয়েছে, তো যেহেতু দেবদেবীর পুজো, সকলেই তো দেবদেবীকে স্মরণ করি, প্রণাম করি, আশীর্বাদ চাই, ভালোবাসা চাই, সেই রকম একখানা দেবদেবীকে স্মরণ করে একটা ভালো গান যেটা টিভির পর্দায় আপনারা শুনেছেন, সেরকম একখানা গান অঙ্কিতা গেয়ে শোনাবে সবার উদ্দেশ্যে। আজকে যেহেতু লাইভ দেখছি সরাসরি এই সঙ্গীত মঞ্চে অঙ্কিতা, তাই অঙ্কিতার টিভির পর্দার বা ইউটিউব চ্যানেলে যে গানগুলো রয়েছে তিনি সিলেকশন করে শোনাবেন, নিশ্চয়ই আপনার পছন্দের গান সকলের জন্য। অঙ্কিতা যেন হাততালি দিতে দ্বিধাবোধ করো না, একটা হাততালির আওয়াজ হোক, ও যেন বর্তমানে গিয়ে বলতে পারে পূর্ব মেদিনীপুর, আর এটা আমাদের পশ্চিম মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরের বর্ডারে চলে এসেছো তুমি অনেকগুলো জেলা পেরিয়ে। তো চলো সবাই মিলে একটা জোরে হাততালি হোক, সবাই মিলে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, ধন্যবাদ। চলো আপনাদের মেদিনীপুরে এসেছি, তো আপনাদের মেদিনীপুরকে নিয়ে একটা গান হয়ে যাক, হবে আপনাদের মেদিনীপুরকে নিয়ে, তো চলুন। আরে মেদিনীপুরে ধরে চাষে বধূ।
আতলটা ঘুমে যাচ্ছে কেন একটু করে হাতের তালির আওয়াজ দিয়ে উৎসাহিত করতে হবে অঙ্কিতাকে এবং সমস্ত শিল্পীদেরকে গানে গানে সবাই মেতে গেছে জানো এত ভালো গান শুনছে যার জন্য হয়তো ভুলে যাচ্ছে মাঝে মাঝে একটু করে আশীর্বাদ একটু করে ভালোবাসা একটু এনজয় করার মতো গান শুনবো তোমার সিলেকশনেই চলুক সবাই ভালো বলছেন আর ভালো বলার পর জন্যই তোমাকে আনা খুবই টেনশন দিয়েছো কালকে তাও থ্যাংকস জানাই চলে এসেছো বর্ধমান থেকে এত শো ছেড়ে দিয়ে আমার কথা রাখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ জানাই চলে সবুরে মহা ফলে অপেক্ষা করলে অনেক কিছু আদায় করে নেওয়ার ক্ষমতা আমার নেই আপনাদের আছে তাই আপনারা আদায় করে নেবেন ভালোবাসা আশীর্বাদ দিয়ে এবার চাইছি যে বসে বসে যদি এনজয় করা যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে মোবাইলে ছবি তোলা যায় হাততালি দেওয়া যায় বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু বসে বসে একটু এনজয় করতে হবে কারণ এবছরের লক্ষ্মী পুজো কাশ্মুলি কমিটির আজকে নাকি লাস্ট অনুষ্ঠান আমি শুনলাম হয়তো আগামীকাল হতে পারে সেটা অশ্বিনীদা অজিতদা যারা আছে রবিন এরা বলতে পারবে তবুও চলুন একটু এনজয় করি অনেক রাত হয়ে গেল তাই আমি অঙ্কিতার পারমিশন নিয়েছি আপনারা যদি পারমিশন দেন একটু বসে ডান্স করার মতো গান কি শোনাবো হাততালির আওয়াজ আসবে যদি তাহলে তবে এর সঙ্গে আমাদের ডান্স ট্রুপকে ডাকবো আমাদের কলকাতার ওয়েস্টার্ন ডান্স গ্রুপের যে শিল্পী যারা রয়েছে তোমরা সবাই মিলে একটু চলে আসো
অঙ্কিতা গান করবে, সঙ্গে আমাদের ডান্স স্টুপের একটু ডান্সও থাকবে। আর আপনারা উঠে পড়ে কেউ ডান্স করবেন না, কারণ এত